নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে যে কোনো পূজো আর্চা হলে আমি যেভাবে সিন্নি তৈরি করি তার পদ্ধতি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা ঠাকুরের গামলা নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব এক বাটি পরিমাণ সুজি। এখানে 250 গ্রাম সুজি নিয়েছি। আসলে এই বাটিটা আমি মেজারমেন্ট কাপ হিসেবে ব্যবহার করব। এবারে এর মধ্যে নিয়ে নেব ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও সিন্নি তৈরি করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে সিন্নির স্বাদটা ভালো হয়। আমি ওই একই ঠাকুরের বাটি দিয়ে মাপ করে 2 বাটি পরিমাণ ময়দা এর মধ্যে নিয়ে নিলাম। ওই বাটিরই 1 বাটি পরিমাণ নারকেল কোড়ানো নিয়ে নিলাম। 1/2 বাটি পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি, আর 1/2 বাটি আমি নিয়ে নিচ্ছি আখের গুড়। অনেকে কিন্তু সিন্নিতে ভেলিগুড়টাও ব্যবহার করে। এবারে আমি নিয়েছি 5টা কাঁঠালি কলা। পুজোতে সবসময় বিজোড় সংখ্যক কলা দিতে হয়, আর কলার সংখ্যাটাও এক এক বাড়িতে এক এক রকম হয়, কোথাও 5টা, কোথাও 7টা, আবার কোথাও 9টা। আমি এখানে 5টা কাঁঠালি কলা এক এক করে ছাড়িয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে দেব। এবারে নিয়েছি কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম কিশমিশটাও এর মধ্যে আমি দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণে দুধ। এই সিন্নিতে কিন্তু কাঁচা দুধই ব্যবহার করতে হয়। অনেকে কাজু বাদাম আর কিশমিশটা জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখে, কিন্তু আমি যেহেতু এর মধ্যে দুধটা ঢেলে দিলাম, তাই পুজো হতে হতে অনেকটা সময় কিন্তু কাজু বাদাম আর কিশমিশ এই দুধের মধ্যেই ভিজে থাকবে, তাই আমি আলাদা করে এটাকে আর দুধের মধ্যে বা জলের মধ্যে ভিজিয়ে রাখিনি। এবারে এই সিন্নি ভোগের ওপরে একটা তুলসী পাতা দিয়ে এটাকে ঠাকুরের সামনে নিবেদন করতে হবে। পুজো শেষ হওয়ার পর সিন্নি ভোগটাকে ভালো করে মেখে তারপর সবাইকে প্রসাদ বিতরণ করতে হয়, তাই প্রথমেই এই কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। সব কিছুকে ভালো করে ম্যাশ করে একদম মিশিয়ে নিতে হবে। একটা ব্যাটারের মতো তৈরি হবে সিন্নিটা, যাতে কোনো লাম্পস না থাকে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর ঘনত্বটা কিন্তু বেশ কিছুটা ঘন মনে হচ্ছে। আমি তাই এর মধ্যে অল্প অল্প করে কাঁচা দুধ আরও কিছুটা পরিমাণে ব্যবহার করব। তবে সিন্নির ঘনত্বটা সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করে যে কতটা ঘন বা পাতলা সিন্নি পছন্দ, সেই অনুযায়ী আমরা এর ঘনত্বটাকে পাতলা করে নিতে পারি। আর সিন্নিটা পাতলা করার পর যদি মনে হয়, সেক্ষেত্রে আরও কিছুটা চিনি অথবা আরও কিছুটা গুড় ব্যবহার করতে পারি। সিন্নি মাখা আমাদের হয়ে গেল। ঠিক এইরকম ঘনত্বের সিন্নি আমি পছন্দ করি। এবারে আমি এটাকে সার্ভ করব। সিন্নি সার্ভ করার জন্য আমি ঠাকুরেরই ছোট এরকম বাটি নিয়েছি, অথবা গ্লাসও নেওয়া যেতে পারে। এই ছোট বাটি দিয়ে আমি সিন্নিটাকে সার্ভ করব। এবারে এর মধ্যে পুজোতে যে ফল প্রসাদ দেওয়া হয় সেটা দিয়ে সার্ভ করে দেব। ব্যাস, এইভাবেই আমি আমার বাড়িতে যে কোনো পুজোতে সিন্নি প্রসাদ তৈরি করি। আপনারাও আপনাদের বাড়িতে পুজো আর্চা হলে এইভাবে একবার সিন্নি প্রসাদ ট্রাই করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।